I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness, if you wanna play tough. So hey guys, welcome back to my channel, Chiranjeet official. Guys, aajke jacchi hocche saptahe ekta melay, to amader elakar sathei eta নাটি আর কি সবসময় হয় না, প্রতি সপ্তাহে এখানে মাত্র একদিন হয় আমাদের এলাকার সাথেই। তো আজকে সেখানে আমাদের আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে আমার এক ফ্রেন্ড। তো আর কি আমরা কিন্তু চলে আসছি মেলার দিকে, মেলার পিছনে ফুচকার দোকান সহ এখানে মহিলাদের কেনাকাটার জন্য এখানে অনেক কিছুই আছে। আকাশে ওদের তো বিশেষটা ভালো নেই আজকে সন্ধ্যা দিতে। তো আমরা এসেছি ফুচকা খেতে, এখানে ফুচকা খাবো তারপরে ঘুরিয়ে দেখাবো। তো ফুচকা আমরা কিনে নিলাম এখানে, এক একটা ফুচকার প্রাইস হচ্ছে 5 টাকা করে। অনেক পদের আছে এখানে, এখানে টক তো দেখতে পাচ্ছেন, এখানে আমড়া থেকে কামরাঙ্গা শুরু করে স্ট্রবেরি পর্যন্ত আছে। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা এক প্লেট ফুচকা কিনে নিলাম, তো আমরা খাচ্ছি। আপনাদেরকে বলছেন গাইস, খুবই সুপার হয়েছে ফুচকাটা। তো ফুচকা আমি সহ আমাদের ফ্রেন্ডরাও খাচ্ছে টক মিলে, আর এটা হচ্ছে স্ট্রবেরি, এটা হলো টক, মানে এই টকটার সাথে স্ট্রবেরি ফ্লেভার আসবে আর কি। আর সাথে এরা ছিল দই, টক দই এর টক। তো আমি একটু নিয়ে নিলাম, মিলে খাচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি, একটু স্ট্রবেরি ফ্লেভার আছে দুটো একসাথে, তো সুপারই ছিল। তো আমরা সামনে গায়ে হলো যাই, সামনে গেতে গেতে দেখলাম যে হলো ভাজা চিপস 10 টাকা করে। তো আমরা তিনটা, যেহেতু আমরা তিনজন মানুষ আছি চাই, আমরা তিনটা নিয়ে এলাম। তো সবাই এই যে আমি টাকা লাগে এলো পে করলাম। তো টাকাটা পে করার পরে আমরা এলো তিনটা নিয়ে নিলাম। তারপরে তিনটা নেওয়ার পরে দোকানদার ভাই একটু লবণ কী জানি ময় মশলা ছিটি দিলে, বুঝলাম না। তো যাই হোক, আমার ফ্রেন্ডকে বললাম যে তুই একটু আগে একটু খা, ট্রাই কর। আমরা চিপ চুপ খেয়ে সো চলে আসলাম এই দিকটাতে হাঁটতে হাঁটতে। আর এই দিকে হচ্ছে মহিলাদের কাপড় চোপড়ের থেকে শুরু করে মাথার কয়নাকাটি টিপটুপ সহ সব কিছুই এই মেলায় আছে, যেহেতু এটা সাপ্তাহিক মেলা। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা গরম গরম, আর এই দিকে রয়েছে কাপড় চোপড়ের আইটেম। যেহেতু আপনারা কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই এই মেলা আসতে পারেন, প্রতি সপ্তাহে এখানে একদিন হয় মেলা। মেলা থেকে চলে আসলাম, আর সেই মেলা কি আসলে না আসলে আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি। তো আর দেখার মতো কোনো কিছু ছিল না, এখনও আছে সন্ধ্যা। তো আমি আমার ঘরের দিকে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আপনাদের সাথে বাই বাই, নেক্সট দেখা হবে।